মর্নিং স্টুডেন্টস, তোমাদের সকলকে জানাই সাবটেক ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের ভিডিওগুলো আশা করি তোমরা দেখেছো। সেই ভিডিওগুলোতে বা এই ভিডিও যেটা আজকে আমি করব সেটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্টে লিখে জানাবে। তোমাদের এই ভিডিও কেমন লাগছে তাও জানাবে। আর এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে একে অবশ্যই সাবস্ক্রাইব। আগের ভিডিওগুলোতে আমরা ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সম্বন্ধে আলোচনা করেছিলাম। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করেছিলাম? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গণিত ভূমি গণিত উচ্চতা বর্গ একক। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে যেমন বিষমবাহুর ক্ষেত্রে ত্রিভুজের উচ্চতা বার করাটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা উচ্চতা না বার করে শুধু বাহুর মান দিয়ে কিভাবে ক্ষেত্রফলটা বার করব, এই জন্য একটা ফর্মুলা আছে যেটাকে বলা হয় ব্রহ্মগুপ্তের সূত্র বা হেরনের সূত্র। সূত্রটা হলো রুট ওভার অফ S-A, S-B, S-C বর্গ একক, যেখানে S সমান অর্ধ পরিসীমা মানে কি? A+B+C/2 একক। আর ABC গুলো কি? AB এবং C হলো ত্রিভুজের বাহুর পরিমাপ। তাহলে বোঝা গেছে আরেকটা ফর্মুলা, রুট ওভার অফ S×S-A×S-B/S-C বর্গ একক, যেখানে S হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ A+B+C/2 একক, আর ABC গুলো হলো ত্রিভুজের বাহুর পরিমাপ। এরপর আমরা আস্তে আস্তে কালকেও কিছু অঙ্ক করেছিলাম, আজকেও তোমাদের চ্যাপ্টারের কতগুলো অঙ্ক আমি করে দেব। আর যেগুলো তোমাদের অসুবিধা হবে তোমরা নিজেরা করবে ফার্স্ট অফ অল, বাকিগুলো যার যে যদি কোনোগুলোতে অসুবিধা হয় তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমরা 9 অঙ্কটা করি। আর তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা সংক্রান্ত সমস্যাগুলি আছে তোমাদের 223 নম্বর পৃষ্ঠায়। তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে গণিতের বই আছে তার 223 নম্বর পৃষ্ঠায়। আমরা এখন 9 নম্বর প্রবলেমটাকে সলভ করি। 9 নম্বর প্রবলেমটাতে কি বলা হয়েছে? বলা হয়েছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার, হিসেব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। তাহলে আমাদেরকে বাহুগুলো সরাসরি বলে দেওয়া হয়নি, বাহুগুলোর অনুপাত বলে দেওয়া হয়েছে। আর কি বলে দেওয়া হয়েছে? পার্কটির পরিসীমা, বাহুগুলির অনুপাত বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা সবার প্রথমে ধরে নিই বাহুগুলি। তাহলে ধরি ত্রিভুজের বাহুগুলি হল যথাক্রমে 2x, 3x এবং 4x মিটার। তাহলে শর্তানুসারে আমাদের কি বলা আছে? শর্তানুসারে পরিসীমাটা বলা আছে। তাহলে বাহু তিনটের যোগফল সমান পরিসীমা 2x+3x+4x=216 বা 9x=216 বা x=216/9=24. 9x=216 বা x=216/9=24। অতএব ত্রিভুজের বাহুগুলি কি হলো? অতএব ত্রিভুজের বাহুগুলি হলো যথাক্রমে 2×24=48 মিটার, 3×24=72 মিটার, 4×24=96 মিটার। বাহুগুলোর মাপ বার করেছে। এবার আমাদের ক্ষেত্রফল বার করার জন্য আরেকটা কি জিনিস লাগবে? আমাদের লাগবে অর্ধ পরিসীমা।
অতএব অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা সমান 216/2 মিটার, 108 মিটার। অতএব এক নাম্বার উত্তরটা হলো, এক নাম্বার যে কোশ্চেনটা আছে তার অ্যান্সার, ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার অফ অর্ধ পরিসীমা 108 × 108 − 48 × 108 − 72 × 108 − 96 বর্গ মিটার সমান রুট ওভার অফ 108 × 60 × 36 × 12 বর্গ মিটার। সবগুলোকে আমি ভেঙে নিয়ে 3 × 3 × 12, 108 কে ভাঙলাম 3 × 3 × 12, কারণ কি 12টা আমি আরও ভাঙলাম না, কারণ কি এখানে আমি একটা 12 আছে, তাহলে ওটাকে পেয়ার আপ করতে পারবো। 2 × 2 × 15 6 × 6 × 12 বর্গ মিটার, 3 × 12 × 2 × 6 রুট ওভার অফ 15 বর্গ মিটার, 4 × 32 রুট ওভার অফ 15 বর্গ মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি আমাদের বেরিয়ে গেল। এরপরে হচ্ছে 2 নম্বর পয়েন্টে কি বলেছে, অঙ্কটা আরেকবার দেখে নি, অঙ্কটা আরেকটা পয়েন্ট ছিল 2 নম্বর, 2 নম্বর পয়েন্টে কি বলেছে তাহলে একটু দেখে নেওয়া যাক। বলেছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করি। অর্থাৎ আমি যদি ত্রিভুজটাকে আঁকি, তাহলে ধরো ত্রিভুজটা এ বি সি ত্রিভুজটা, আমরা বাহুগুলোর মান অলরেডি আগে বের করে ফেলেছি, বিসি হচ্ছে 96, এ সি ধরলাম 72, আর এ বি হচ্ছে 48 মিটার। বলেছে বৃহত্তম বাহু বিসির অপোজিট বিন্দু এ, এ থেকে আমি সোজা হাঁটতে শুরু করলাম, দি বিসি বাহুর তে এখানে এসে থামলাম বি বিন্দুতে, সোজা সোজা হাঁটলে এটা লম্ব হবে, তাহলে এইটা হয়ে যাচ্ছে ত্রিভুজটির উচ্চতা, আমাকে এই এ বি এর মানটা বার করতে বলেছে। তাহলে এবার আমরা এ বি এর মানটা বার করি। অলরেডি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি, অলরেডি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি, তো আমরা কিভাবে বার করবো এই মানটা। তাহলে ধরি পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যেতে x মিটার হাঁটতে হবে। তাহলে এক্সটা হলো উচ্চতা, তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে হাফ গণিত ভূমি কত 96, গণিত উচ্চতা এক্স সমান 432 × 15 হয়ে যাবে, কারণ কি এটাই তো ক্ষেত্রফল, এটাও হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গণিত উচ্চতা, আর এটাও হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আমরা আগেই বার করে ফেলেছি, বা এক্স সমান 432 √15 × 2/96, বা এক্স ইজিকাল টু আসবে 9 √15। অতএব পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে 9 √15 মিটার হাঁটতে হবে। এরপরে আমরা 11 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। 11 নম্বর অঙ্ক, 11
নাম্বার অঙ্কে কি বলেছে? 11 নাম্বার অঙ্কে বলেছে, শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। তাহলে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকি, PQR এঁকে ফেলেছি। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলোর ওপর তিনটি লম্ব অঙ্কন করেছি। ধরো যে কোনো একটা বিন্দু, বিন্দুটা এইখানে এইরকম জায়গায় আছে, লম্ব অঙ্কন করেছি আমি এই বিন্দু থেকে। এটার উপরে একটা লম্ব, এইটার উপরে এটা লম্ব, আর এইটার উপরে এই একটা লম্ব। এইটার নাম দিলাম ও, এই পয়েন্টগুলোর নাম দিলাম এ, এটা বি, এটা সি। ও এ কত বলে দিয়েছে? দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে PQR এর ক্ষেত্রফল হিসেব করতে বলেছে। তাহলে আমাকে বার কি করতে হবে? PQR এর ক্ষেত্রফল আমি প্রথমে এটা বার করার জন্য আমি প্রথমে এই ও এর সঙ্গে কৌণিক বিন্দুগুলোকে, আমি শীর্ষ বিন্দুগুলোকে যোগ করলাম। আমার প্রথম এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রতিটা বাহু সমান। তাহলে আমি ধরে নিই, প্রথমে ধরি ত্রিভুজ PQR এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার করে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার করে। অতএব ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগেই করেছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? রুট ওভার অফ 3/4 ইন্টু বাহুর স্কোয়ার, মানে বাহু এখানে x স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। এবার আমরা তো x এর মান জানি না, আমরা কি করে বার করব? তাই জন্য আমাদের এখানে কিছু শর্ত বলে দেওয়া আছে। যেমন যে বলে দেওয়া হয়েছিল যে আমরা এখানে লম্ব টেনেছি, এই লম্বের মান দেখো। ত্রিভুজটাকে তিনটে ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে POR, POQ আর QOR, তিনটে ত্রিভুজ। এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি যা হবে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল তাই হবে। তাহলে ত্রিভুজ PQO এর ক্ষেত্রফল হাফ, ভূমি গণিত উচ্চ ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি? PQ, আর উচ্চতা কত? OA মানে হচ্ছে 10, এত বর্গ সেমি। আবার ত্রিভুজ OQR, OQR এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, QR ইন্টু উচ্চতা কত? 12, যেহেতু এটা একটা লম্ব, 12 বর্গ সেমি। ত্রিভুজ POR, POR এর ক্ষেত্রফল হাফ, সেম ভাবে হাফ ভূমি গণিত উচ্চতা, ইন্টু উচ্চতা বর্গ সেমি। তাহলে আমরা এই ত্রিভুজ তিনটের ক্ষেত্রফল, তাহলে এই ত্রিভুজ তিনটের ক্ষেত্রফলের যোগফলই হবে এর সঙ্গে সমান। অতএব শর্তানুসারে √3/4x² সমান হাফ ইন্টু PQ ইন্টু 10 প্লাস হাফ ইন্টু QR ইন্টু 12 প্লাস হাফ ইন্টু PR ইন্টু 8 বা √3/4x² সমান হাফ। সমবাহু, এগুলো তো সমবাহু ত্রিভুজের বাহু যার মান আমরা কত নিয়েছি? x সেন্টিমিটার করে। PQ, QR, RP এগুলো হচ্ছে সব সমবাহু ত্রিভুজের বাহু। তাহলে এগুলোর প্রত্যেকটার মান আমরা কত বসিয়ে দেবো? x ইন্টু 10
প্লাস হাফ ইন্টু এক্স ইন্টু টুয়েলভ প্লাস হাফ ইন্টু এক্স ইন্টু এইট, কাটাকাটি করি ফাইভ সিক্স ফোর বা রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফোর এক্স, রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফিফটিন এক্স বা এক্স ইজ ইকুয়াল টু ফিফটিন ইন্টু ফোর রুট ওভার অফ থ্রি ইজ ইকুয়াল টু টোয়েন্টি রুট থ্রি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমি কত, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল কত হলো রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার রুট ওভার থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার টোয়েন্টি রুট থ্রি তার হোল স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার সমান ফোর হান্ড্রেড ইন্টু থ্রি ইন্টু রুট থ্রি বাই ফোর বর্গ সেমি, থ্রি হান্ড্রেড রুট থ্রি বর্গ। এরপরে আমরা করব বারোর অঙ্কটি। কি বলা হয়েছে সমস্যাটিতে? বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার করে এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করো। তাহলে প্রথমে আমরা ছবিটি আঁকি, এরপর আমরা আলোচনা করব বারো নাম্বার সমস্যাটি সম্বন্ধে। বারো নাম্বার সমস্যাটিতে কি বলা হয়েছে? বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে ত্রিভুজটাকে আঁকি। আমি এই দুটোকে সমান বাহু নিলাম, এটা হচ্ছে অসমান বাহুটি। এ বি সি, এসি সমান বিসি সমান কুড়ি সেন্টিমিটার আর সমান বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ অর্থাৎ এ সি ডি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করার জন্য ত্রিভুজের উচ্চতা বার করব। উচ্চতা কোণটি, উচ্চতা হলো এডি, এডি হলো এ বিন্দু থেকে বিসি বাহুর ওপরে লম্ব। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ ডি সি থেকে কি পাচ্ছি, সি কোণ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যুক্ত সি এ ডি যুক্ত ডি কোণ মানে নব্বই ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি, এ ডি পঁয়তাল্লিশ ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এ ডি সি থেকে আমরা পাই সি কোণ এবং এ কোণের মান সমান, তাহলে এ ডি এবং ডি সি বাহু সমান হবে, অতএব এ ডি সমান ডি সি। ধরে নিই এটার মান হলো এক সেন্টিমিটার করে দূরে। তাহলে সমকোণী ত্রিভুজ এ ডি সি থেকে পাই সমকোণী ত্রিভুজ এ ডি সি থেকে পাই পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান টোয়েন্টি স্কোয়ার বা টু এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর হান্ড্রেড বা এক্স স্কোয়ার ইজ ইকাল টু টু হান্ড্রেড বা এক্স ইজ ইকাল টু টেন রুট ওভার অফ টু, এক্স স্কোয়ার ইজ ইকাল টু টু হান্ড্রেড বা এক্স ইজ ইকাল টু টেন রুট ওভার অফ টু। তাহলে আমি উচ্চতাটা পেয়ে গেলাম টেন রুট ওভার অফ টু। অতএব ত্রিভুজটির ত্রিভুজটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ গণিত ভূমি ডিসি, ডিসি মানে হচ্ছে কুড়ি সেন্টিমিটার গণিত উচ্চতা এডি সমান হয়ে গেল দশ রুট ওভার অফ দুই বর্গ সেমি, দশ তাহলে হলো একশো রুট ওভার অফ দুই বর্গ সেমি। আজকে এই পর্যন্তই থাক। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আজকের আলোচিত অধ্যায়ের বিষয়বস্তুগুলি ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় অধ্যায় সম্পর্কিত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও ও এই চ্যানেলকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো।
ও এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করো, যাতে চ্যানেলের আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে।